আমি যদি রাক্ষসিনী হতাম, আমি যদি ভজন বিহীন হতাম, প্রভু এই বৃন্দাবনে প্রথম লীলা আজ তোমার সঙ্গে আমার, বৃন্দাবনে প্রথম নীলঙ্কার সাথে হয়েছে, পুতনার সঙ্গে আছে, আমি অনেক ভাগ্যবতী, প্রভু তুমি আমার কোলে এসেছি, কি দেব তোমাকে, আমার তো দেওয়ার কিছু নেই। আসলে কি জানো প্রভু, ইস্তনে বিষ মাখিয়া না এগুলোর সময় একটা অজুহাত বাহানা, আমার ভিতরে যে প্রাণ এই প্রাণটা তুমি দিয়ে দাও, হে প্রাণনা, তুমি তো গোপীনাথ, তুমি তো ব্রজনাথ, তুমি তো রমানাথ, তুমি আমার এই প্রাণটাকে কেড়ে নিয়ে একবার প্রাণনাথ এই জগতে পরিচয় দাও। সবাই তো সবাইকে ভালোবাসে প্রভু, পাপীকে কে ভালোবাসে, অনাথকে কে ভালোবাসে, যার কেউ নেই তাকে প্রতি কে ভালোবাসে, আমি বড় পাপি প্রভু, আমার শরীর থেকে আমি তোমাকে কিছু দেব না, অপবিত্র দেহ আমার, আমার ভিতরে যে প্রাণ আছে ওটা তোমার দেওয়া প্রাণ, তুমি কেড়ে নাও প্রাণনাথ, তুমি তোমার সাথে আমাকে করে নাও। স্তন্তান দিয়েছে প্রভু, গায়ে জ্বালা উঠে গেছে, তোমার গোপালকে নিয়ে মহাশ্মশানে উঠতে শুরু করেছে বিশাল দেহ নিয়ে, ও তারা বলছে ছাড় 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 ছাড়, প্রাণ গেল গোপাল, ছেড়ে দে আমাকে। আমার গোপাল বলছে মা, সহসা তো আমি কাউকে ধরি না, আমি হঠাৎ কাউকে ধরি না, আর যদি কাউকে একবার ধরি তাকে আমি ছাড়ি না, এই ভগবত শ্রবণে হঠাৎ কেউ আসে না, যদি একবার এসে যায় কেউ সে প্রতিদিন না এসে থাকতেও পারে না, প্রেম সেবল রাধে রাধে, এটাই হচ্ছে আমার গোবিন্দের নামের গুণাবলী। এই ছাড় না না, তোমাকে ধরেছি যখন তোমাকে নিয়েই ছাড়বো, এমন ভাবে টান দিয়েছে প্রভু আমার পুতনার প্রাণ টেনে গোবিন্দের সঙ্গে যোগযুক্ত করে নিয়েছে, বালকা দেবী পুতনা রাক্ষসীকে মায়ের মুক্তির দুয়ার দিয়েছে, মাতৃ গতি দিয়েছে প্রভু আমার, আজ প্রাণ বেরিয়ে গেল আর পুতনা মাটিতে ভ্রাম করে পড়ে গেল।